সো ভিউয়ার্স, আমরা যেখানে অপারেশন করব সেই হসপিটালের লোকেশন সম্পর্কে একটু বলার চেষ্টা করব, যাতে আপনাদের আর এরকম ভুল না হয়, কেউ চলে যায় পান্থপথ, কেউ চলে যায় ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, এই চ্যানেলে আমি মূলত গাইনোকমাসিয়া রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। আর আজকে যে ব্যাপারটা আপনাদের দেখানোর চেষ্টা করবো, এটা খুবই সিম্পল একটা বিষয়, তবে সিম্পল হলেও অনেকের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যেমন আজকে একটা পেশেন্ট ইকবাল স্যারের কাছে অপারেশন করার কথা ছিল, কিন্তু উনি এমএইচ সমৃতা মেডিকেল হসপিটাল, আমি ঠিকানা দেওয়ার পরেও উনি চলে গেছে এমএইচ সমৃতা মেডিকেল হসপিটাল তেজগাঁও, যেটা সেখানে না গিয়ে চলে গেছে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। সেখানে গিয়ে আমাকে আবার ফোন দিচ্ছে যে মানে সেখানে গিয়ে তো আর কোনো ওনার ওইভাবে খুঁজে পাচ্ছে না, কারণ সরকারি যে জায়গাটা সেটা তো অনেক বড় একটা এরিয়া, সে ওখানে কীভাবে পাবে। তারপর আমাকে ফোন দিয়েছে, তো আমি নর্মালি হোয়াটসঅ্যাপেই ওনাদের সাথে সবারই সাথে কমিউনিকেশন করি এবং ডাক্তারের যে ভিজিটিং কার্ড অ্যাড্রেসগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। তারপরে ওনার সাথে যখন কথা হলো, কথা শেষে আমি সাথে সাথে ফোনটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি হোয়াটসঅ্যাপ চেক করলাম যে কি আমার কোনো ফল্ট হলো নাকি বা আমার কোনো ভুল হলো নাকি। এরপরে দেখলাম যে না, সব কিছু ঠিকই আছে, কারণ শত শত অপারেশন হচ্ছে, শত শত বলতে হাজারখানিক অপারেশন হয়ে গেছে ডক্টর ইকবাল স্যারের কাছে আমার থ্রোতে এই করোনার পরের থেকে। করোনা যখন শুরু হয় তখন তো আর কলকাতায় আমরা যেতে পারিনি, এরপর থেকে ইকবাল স্যারের কাছেই প্রায় হাজার খানিকের বেশি অপারেশন আমার হাত দিয়ে হয়ে গেছে। আর ইকবাল স্যারের কাছে আমি নর্মালি বলি যে অপারেশন করো, কারণ উনি জেনুইনই প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন, যারা আমাদের এই গাইনোকমাসিয়া অপারেশনের জন্যই মানে পারফেক্ট একজন স্পেশালিস্ট বলতে পারেন। সো ভিউয়ার্স, আমরা যেখানে অপারেশন করব সেই হসপিটালের লোকেশন সম্পর্কে একটু বলার চেষ্টা করব, যাতে আপনাদের আর এরকম ভুল না হয়, কেউ চলে যায় পান্থপথ, কেউ চলে যায় ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। যদিও আমি কিন্তু সকল ইনফরমেশনগুলো দিয়ে দিই, ভিজিটিং কার্ড এবং এম এ সমৃতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তেজগাঁও সব কিছু দেওয়ার পরে কিন্তু কিছু কিছু পেশেন্ট ভুল করে ফেলে, হতে পারে, মানুষের আসলে অনেক সময় হয় না যে মনের অজান্তেই কিন্তু ভুল হয়ে যায়। সো তেজগাঁওয়ে যে সমৃতা মেডিকেল হসপিটালটা, সেখানে কিভাবে যেতে হবে, আমরা দুইটা ওয়েতে যেতে পারবো। কেউ যদি ফার্মগেটে আসতে পারেন, তাহলে ফার্মগেট থেকে রিক্সাওয়ালাকে বলবেন যে ভাই আমি সমৃতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যাবো, তাহলে রিক্সাওয়ালা 30 টাকার বিনিময়ে আপনাকে নিয়ে যাবে। আর কেউ যদি নাবিস্কো আসতে পারেন, তাহলে নাবিস্কোতেও রিক্সাওয়ালাকে যদি বলেন আমি সমৃতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যাব, এটা বলে দিতে হবে যে তেজগাঁওয়ে, নাহলে পান্থপথে নিয়ে চলে যাবে, তেজগাঁওয়ে যাব, তাহলে রিক্সাওয়ালা 30 টাকার বিনিময়ে আপনাকে সমৃতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, চলুন আমরা হসপিটালে সামনে থেকে হসপিটালের ভিতরে ডক্টর সাহেব কোথায় বসেন এবং কোথায় গিয়ে আমাদের ওয়েট করতে হবে, এই জিনিসটা একটু দেখে নিই। আর গাইনোকমাসিয়া রিলেটেড আপনাদের যে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি যত দ্রুত পারি আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রিক্সাওয়ালা কিন্তু হসপিটালের এখানে আপনাকে নামাই দিবে, এই যে সমৃতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এখানে রিক্সা থেকে নামার পরে আপনারা এই সামনে এগিয়ে যেতে থাকবেন, এটা হলো মেইন গেট। মেইন গেটে ঢুকে যাওয়ার পরেই যেখানে সিঁড়ি আছে, সেই সিঁড়ির ডান দিকেই দেখবেন একটা ফার্মেসি আছে। হ্যাঁ, ওই ফার্মেসিতেও আপনারা ওষুধ টষুধগুলো কিনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই তো ঢুকবে সিঁড়ির কাছেই, ডান পাশে ফার্মেসি আছে, এখান থেকে আপনি আপনারা ওষুধগুলো নিয়ে নিতে পারবেন। এই ডান পাশে একটা ফার্মেসি আছে, আমি অনেক আগে গেছিলাম একবার, এই যে ফার্মেসিটা সিঁড়ির ঠিক ডান পাশে। সো সিঁড়িবে ফার্স্ট ফ্লোরেই হচ্ছে রিসেপশন, মানে ওখানেই ডক্টর ইকবাল স্যার পেশেন্টগুলো দেখেন। এখানে এসে আপনারা ওয়েট করবেন, এই যে সিঁড়িতে উঠলেন, এই বাম পাশে হচ্ছে রিসেপশন কাউন্টার আছে। তারপরে এখানে সবাই বসে থাকে, মানে সিরিয়াল দিয়ে ডাক্তারের জন্য বসে থাকে। আর ডক্টর ইকবাল স্যারের রুম নাম্বার হচ্ছে প্রথম রুমটায়, এখানে ঢোকার পরে দেখেন প্রথম রুমটায় 215 নম্বর রুম, এই যে প্রথম রুমটাই, এটা হচ্ছে 215 নম্বর রুম, এখানেই ডক্টর ইকবাল স্যার বসেন। আর তার পাশেই, বাম পাশেই ডক্টর ইকবাল স্যারের নাম লেখা আছে, দেখবেন ডক্টর ইকবাল আহমেদ, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন। সো এই আর কি, ওখানেই বসবেন, ওখানে বসার জায়গা আছে, বসে থাকবেন, ডক্টর অ্যাসিস্ট্যান্ট আপনাকে রিসিভ করে নেবে, আর আমি তো নিয়মকানুন বলে দেবো, আশা করি কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।